হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। ভাবছি কোন একটা ভিডিও দিব। হ্যাঁ, কিন্তু ভিডিও আমার আছে, যেহেতু অনেক আগেরই একটা ভিডিও করা আছে, সেই ভিডিওটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। চলুন, আমি যে খাবারটা এখন খাবো সেটা হলো সকাল 12:30। আমার যখন বেশি ক্ষুধা লাগে তখন আমি এই খাবারটা খেয়ে নিই। ক্ষুধা না লাগলে আর খাই না। যখন একটু ক্ষুধা লাগে এটা খেলে অনেকক্ষণ থাকা যায়। যে কোকোনাট অয়েল দিচ্ছি, কিটো কফি বানাচ্ছি, ওটা আমি 12:30 থেকে 12:30 খেয়ে নিয়েছি। তাহলে আপনারা সবাই আমার ভিডিওটা দেখতে থাকুন। আর আমি দুপুরের খাবারটা খেয়েছি আপনার 4:00 থেকে 4:30 ভিতরে। তারপর রাতে যেটা, রাতে আপনার 9:00 থেকে 9:30 ভিতরে খাবার শেষ করেছি। এরকম করে আমি 1 মাস করেছি। আমি একটু অলস মানুষ, তাই আমি বেশি দিন আর এই ডায়েটটা করতে পারি না। 1 মাস করে বাস ছেড়ে দিয়েছি, আবার জায়গাটা জায়গায়। এটা যদি 3 মাস করা যায় তাহলে আপনার মানে শরীরটা একটা সাইজে আসে, কিন্তু আমি ওই 1 মাস করে আর আমি পারতেছি না। ঠিক আছে, তাহলে দেখতে থাকুন। তারপর এটা হলো কি, এটা চিয়া সিড, এটা আপনি শপিং মলে গেলে পাবেন। এখন আমি ডিম ভেজে নিচ্ছি। এটা আপনার খেয়ে নেব 4:00 থেকে 4:30 ভিতরে এই খাবারটা খেয়ে নেব। এই খাবারটাই আবার কি রাতে বেলায় আবার আমি খেয়ে নিই, আবার রাতে করি। রাতে যখন যেটা থাকে, চিকেন থাকলে চিকেন খেয়ে নিই, মাছ থাকলে মাছ, যখন যেটা থাকে আর কি। কোনো সোয়াবিন তেল দেওয়া যাবে না, ঘি বাটার এগুলো দিয়ে করে খেয়ে নিয়েছি 1 মাস। আমি এর বেশি আর খেতে পারি না। এভাবে খাবার খেয়ে আমি 1 মাসে 5 কেজি ওজন কমিয়েছি। আপনারা চাইলে 15-20 কেজি ওজন কমাতে পারবেন 3 মাসে। তাহলে আমার ভিডিওটা আপনারা দেখতে থাকুন। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজ রাখি, আল্লাহ হাফেজ।